দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবর মতেই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আসলে আমরা প্রায় মারা বাবারা বিভিন্ন প্রশ্নের ভিতরে আমাদের একটা কমন প্রশ্ন থাকে, স্যার আমার বাবুর এত বয়স, এত ওজন, আমার বাবুর খাবারের তালিকাটা কি হবে? তাই আমি চেয়েছি একটা বড় প্ল্যাটফর্মে আমাদের যে ইউটিউব বা ফেসবুকের যে পেজ আছে সেখানে এই খাবারের তালিকাটাগুলো সবগুলো দিয়ে রাখা, যাতে আপনারা খুঁজে নিতে পারেন এবং সঠিক খাবারের তালিকা আপনার বাবুকে আপনি অ্যাপ্লাই করে আপনার বাবুর পুষ্টির যে গুণাগুণ সেটা সমুন্নত রাখতে পারেন। তারই আলোকে আমরা ছয় মাস থেকে শুরু করেছি, ছয় মাস থেকে নয় মাস, নয় মাস থেকে বারো মাস, এক থেকে চার বছর, এরপর আর এখন আমি যেটা দেবো সেটি হচ্ছে এই পাঁচ বছরের পরে আস্তে আস্তে যখন বাবুগুলো বড় হতে থাকবে তখন আমি আমার বাবুকে কি দেবো। তো দর্শক, সবসময় আমরা যেটা শুরু করবো যে সকালের নাস্তা, আমি সুন্দর করে পয়েন্ট আউট করে এনেছি আপনার জন্য সকালে যে নাস্তা, আপনি সকালের নাস্তায় এই বয়সে বাচ্চাদের, একটা পাঁচ বছরের যে বড়, ছয় সাত বছরের বাচ্চা, তারা মাঝারি আকারে তিনটি রুটি তারা খেতে পারে। তাহলে আপনি চেষ্টা করবেন মাঝারি আকারে তিনটি রুটি দেওয়ার জন্য, আর সবজি আপনি এক কাপ দেবেন। আমরা বলেছিলাম এক থেকে চার বছর বা পাঁচ বছর বাচ্চাকে আধা কাপ সবজি দেওয়ার জন্য, এখানে এসে আপনি এক কাপ সবজি আপনি দেবেন। আর অবশ্যই সবসময় আমি যেটা বলি একটি ডিম আপনি অ্যাপ্লাই করবেন। ডিম একটি ম্যাজিক ফুড, ডিমের উপর আমার ভিডিও আছে, সেগুলো আপনার খেয়াল রাখবেন। তাহলে আপনি আপনার বাবুকে তিনটি মাঝারি সাইজের রুটি দিলেন, এক কাপ সবজি দিলেন এবং একটি ডিম দিলেন। আমি সবসময় বলি আপনার বাবুকে আপনি ভেজিটেবলস এবং ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করবেন। প্লিজ বাইরের চকলেট, চিপস, চানাচুর, পিজা এই বয়সে বাচ্চারা খুব খায়, এগুলো অ্যাভয়েড করুন। এগুলোর ভিতরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো পেট ফাঁপিয়ে রাখে, এগুলো কমপ্লেক্স নিউট্রিয়েন্টস, গুলো হজম করতে সময় লাগে, যাহলে বাবুর পেটটা ভরাতে হবে, সে কিন্তু খাবারই খেতে চাইবে না। এবং একবার যদি সে চিপস বা চকলেটের মজা বুঝে যায় আপনি চেষ্টা করলেও সবজি সব ফ্রুটস আপনি খাওয়াতে পারবেন না। তাহলে আপনি এইভাবে শুরু করুন। সবসময় বলি এগারো থেকে সাড়ে এগারোর সময় বাচ্চাকে একটা হালকা নাস্তা দেবেন, সেটি আপনি চার স্লাইস পাউরুটি হতে পারে, অথবা আবারও সেই তিনটি রুটি, দুই থেকে তিনটি রুটি আপনি দিতে পারেন, অথবা দুই কাপ নুডলস দিতে পারেন। তাহলে আমরা অল্টারনেট করবো, আপনি এগারো থেকে সাড়ে এগারোটায় হয় আপনি একটু পাউরুটি দিলেন, তিন থেকে চার স্লাইস পাউরুটি, অথবা যদি মনে করেন আপনি সেই সকালের মতো রুটি দিলেন, দুই থেকে তিনটি রুটি দিলেন, অথবা এক কাপ নুডলস দিলেন। অবশ্যই তার সাথে আমি যেটা বারবার বলছি একটি ফল দেবেন। আপনার বাবুকে যেমন সবজির খাবারের চর্চা করতে হবে এই বাড়ন্ত বয়সে, সে সাথে ফল খাওয়ানোর চর্চাটা কিন্তু আপনাকে বাসা থেকেই তৈরি করে দিতে হবে, এবং ফল এবং সবজি খেলে আপনার বাবুর যে হেলথ সেটি ভালো থাকবে। আমরা বলবো দুপুরবেলা, যেটা আমাদের তো চ্যালেঞ্জিং, স্যার আমার বাবু তো কিছুই খেতে চায় না, একটা দুপুরের ভাত বা খাবার কিন্তু খুবই জরুরি। দুপুরের খাবারের আধা ঘন্টা আগে আপনি এমন কিছুই খাওয়াবেন না যাতে তার পেটটা ভরে যায়। তাহলে দুপুরবেলা আমরা সাধারণত একটার দিকে আমরা দুপুরের ভাতটা দেবো, সেটা তিন থেকে চার কাপ ভাত, এক কাপ সমান আড়াইশো এমএল। তাহলে আপনি পরিমাপ করে তিন কাপ থেকে চার কাপ ভাত আপনি দিতেই পারেন, তার সাথে এক কাপ ডাল দেবেন, আড়াইশো এমএল সম পরিমাণ এক কাপ ডাল। আবারও বলছি যেটা নয় থেকে এক থেকে পাঁচ বছর বাচ্চার জন্য বলেছি, এক টুকরা মাছ অথবা মাংস দেবেন, সকালে মাছ হলে রাতে মাংস দেবেন, এবং অবশ্যই সাথে আধা কাপ সবজি দেবেন। তাহলে ভাতের পরিমাণটা হবে তিন থেকে চার কাপ, এক কাপ মানে আড়াইশো এমএল, তার মানে সাতশো পঞ্চাশ এমএল থেকে প্রায় এক হাজার এমএল সম পরিমাণ আপনি দিতে পারেন। এক কাপ ডাল দেবেন আড়াইশো এমএল সম পরিমাণ, আধা কাপ সবজি দেবেন এবং এক টুকরা মাছ বা মাংস খাবেন। বিকেলবেলা সাড়ে চারটা থেকে পাঁচটা সবসময় আমি নাস্তার কথাটা বলছি, খুবই জরুরি এগুলো, মানে বাবুরা যখন গ্রোয়িং পিরিয়ডে থাকে একটা মিল্ক জাতীয় প্রোডাক্ট খাওয়ালে খুব ভালো হয়। তাহলে আপনি পায়েস বা ফিরনি বা হালুয়া দুধের তৈরি এগুলো আপনি দেবেন, কোন দুধ খাবেন সেগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি। তাহলে দুধের তৈরি একটা প্রোডাক্ট আপনি দেন, বাড়ন্ত বয়সের দুধটা খুবই জরুরি এই দুধের, যদি বাবুর অনেক সময় র দুধটা খেতে চায় না, আপনি একটু পায়েস ফিরনি বা হালুয়া তৈরি করে দেবেন, বাবু খাবে। তাহলে সে সন্ধ্যায় নাস্তা করার পরে রাতের খাবারটা আবার একই রকম, দুপুরবেলা যদি তিন থেকে চার কাপ ভাত দিয়ে থাকেন রাতের বেলা একটু কম দেবেন, দুই থেকে তিন কাপ ভাত দেবেন, এক এক কাপ ডাল দেবেন রাতের বেলা, যেমন ডাল দেবেন দুপুর, আপনি ডালটা খাওয়ালে সে প্রচুর প্রোটিন পাবে, এই সময় বাড়ন্ত হয় লম্বা হতে থাকে, প্রোটিন আমাদের শরীরে লম্বা হতে অত্যন্ত সাহায্য করে। তাহলে এক কাপ ডাল দেবেন সকালে, দুপুরে মাছ দিলে রাতে মাংস দেবেন, এক টুকরো মাছ বা মাংস দেবেন এবং অবশ্যই আবারও আধা কাপ সবজি তাকে অফার করবেন। তাহলে দুই থেকে তিন কাপ ভাত, এক কাপ ডাল, একটা মাছ বা মাংস এবং সাথে সবজি, আর রাতে বেলা নটা বা সাড়ে নটার দিকে অবশ্যই বলবো এক গ্লাস দুধ আপনি খাওয়াবেন। বাজারে বিভিন্ন রকম দুধ আছে, আমি সেগুলো বলেছি কোন দুধ খাওয়াবেন। তাহলে এক গ্লাস দুধ খাবেন, নটার পরে আপনাকে আর তেমন কিছু খাওয়ানোর দরকার নেই। তো বাবুকে যদি এরকম একটা বাড়ন্ত বয়সে পাঁচ বছর থেকে দশ বছরের বাচ্চা যদি আপনি এইভাবে খাওয়াতে পারেন, সেই সাথে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ কোনো দুধ বা বিশেষ কোনো এনার্জি ড্রিঙ্কস, আমরা বিভিন্ন রকম এনার্জি ড্রিঙ্কস সম্বন্ধে একটা ভিডিও করেছি, সেটি আপনারা দেখবেন, অবশ্যই আপনি আপনার বাবুকে দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তো দর্শক, এই জিনিসগুলো খেয়াল রাখুন, বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আপনার বাবুকে খাবার দিন, অযথা এলেবেলে খাবার দিয়ে বাবুর খাবারের ক্ষুধাটা নষ্ট করে দেবেন না। আর অবশ্যই বারবার আমি যেটা বলি, সবজি এবং ফলের প্রতি আপনার বাবুর ঝোঁকটা বাড়ান। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো নিশ্চয়ই। সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।